নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বদরপুরে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার, ময়নাতদন্তে পাঠালো পুলিশ। নো ক্লাস নো এক্সাম, হাইলাকান্দিতে প্রতিবাদ এসএফআই, জিম্মায় নিল পুলিশ। বিশ্ব রক্তদাতা দিবস পালিত, শিলচরের বিভিন্ন সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রেল শহর বদরপুরে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। রবিবার বদরপুর ৬ নম্বর জাতীয় সড়কের একটি কালভার্টের নিচে থেকে উদ্ধার হয় বছর ৪৫-এর ওই যুবকের মৃতদেহ। বদরপুর থানা থেকে মাত্র ১০০ মিটার দূরত্বে এভাবে মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকা জুড়ে। পরে খবর পেয়ে বদরপুর পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে পাঠিয়েছে। এখন অবধি পুলিশ নিহতের পরিচয় উদ্ধার করতে সক্ষম হয়নি। মানুষ জমায়েত হয়েছে দেখি, আমরা সবাই মিলে এসেছি, এই দেখছি ডেড বডি, একটা ভালাই সন্দেহ আছে ডেড বডি কিনা, পরে সব আলোচনা করে বুঝে না এটা ডেড বডি। এখন পুলিশের খবর হয়েছে, পুলিশও আইসে আমার ডেড বডিটা তুলিয়ে রাখা হয়েছে, এখন রেডি করা হয়েছে ডেড বডি নষ্ট করা হয়েছে। এখন এখন ডেড বডিটা কই কই নেওয়া যাবে, এটা ডেড বডি এখন পোস্টমর্টম করা হইব, থানা এখন দিছে, থানায় সাড়ে সাতটি হয়েছে, এখন দিছে এখন ডেড বডি থানায় সমঝিয়ে পোস্টমর্টম করিয়ে তখন নো ক্লাস নো এক্সাম এসএফআই ছাত্র সংগঠনের তুমুল স্লোগানে হাইলাকান্দির শ্রীকিষান সারদা কলেজে এক উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। ছাত্র সংগঠনের অভিযোগ, লকডাউন চলাকালীন কলেজে যখন ক্লাসই হয়নি তাহলে কলেজ কর্তৃপক্ষ এখন কিভাবে পরীক্ষা নেবে বলছে। পাশাপাশি কলেজে ক্লাস না হওয়ার দরুন তারা তাদের অসন্তুষ্টিও প্রকাশ করেছে এদিন। এদিকে লকডাউনের সময় কোনো ধরনের অনুমতি না নিয়ে প্রতিবাদ করার দরুন হাইলাকান্দি পুলিশ প্রতিবাদকারীদের আটক করে তাদের জিম্মায় নিয়ে যায়। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১৪ জুন রবিবার বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়েছে। নোবেল বিজয়ী চিকিৎসক ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনারের জন্মদিনে প্রতি বছর বিশ্বজুড়ে রক্তদাতা দিবস পালন করা হয়। এ উপলক্ষে রবিবার বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে শিলচর গোলদিঘি মলে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের সহযোগিতায় ছিল সামাজিক সংস্থা রূপম ও লায়ন্স ক্লাব শিলচর গ্রেটার। শিবিরে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জৌলি, বিশিষ্ট চিকিৎসক ডক্টর লক্ষণ দাস, ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর রবি কান্নান প্রমুখ। বিশ্ব রক্তদাতা দিবস এবং স্বেচ্ছা রক্তদান সম্পর্কে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলাশাসক কীর্তি জৌলি। হমকো লাগতা হ্যাঁ হামারা কাম অনোনিমাস হোনা চাহিয়ে, হম পর্দে কে পিছে সে কাম করতে হ্যাঁ, বট ভি আর অল ইন এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টান্সেস। ইয়ে জো কোরোনা চল রহা হ্যায় হামারি জিন্দগি মে, দ্যাট হ্যাজ ডিস্টার্ব কোয়াইট আ ফিউ পিপলস রেগুলার লাইফ স্টাইল। ইসমে ওয়ান অফ দ্য প্রাইম কনসার্ন দ্যাট আই হ্যাভ ইজ দ্য ব্লাড সাপ্লাই টু থ্যালাসেমিয়া পেশেন্টস। আওয়ার টেকনোলজি আওয়ার সায়েন্স হ্যাজ ইম্প্রুভ সো মচ অ্যান্ড ইয়েট ওনলি হিউম্যানস ক্যান প্রোডিউস ব্লাড, অ্যান্ড বিকজ উই কুডন্ট অর্গানাইজ ব্লাড ক্যাম্পস ইন টাইম অ্যান্ড বিকজ লকডাউন চল রহা থা অ্যান্ড লাইফ ওয়াজ আ বিট আনশোর, আর ব্লাড ডোনেশন ক্যাম্পস হ্যাড রিডিউসড। I was very concerned कि thalassemia patients को regular supply तो करना है, उसको streamline करने के लिए इसीलिए I have personally come today to extend my support, my personal subscription to the idea. রবিবার ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি কাছাড় জেলা শাখার উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়। রেডক্রস ভবনে আয়োজিত অনুষ্ঠানে এদিন স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপায়ন চক্রবর্তী, বাবুল হোর, ডক্টর কুমারকান্তি দাস প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর লক্ষণ দাস রক্তদানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ব্লাড গ্রুপ আবিষ্কারের পরে ব্লাড
ব্লাড ডোনেশন ব্লাড ট্রান্সমিশন মেডিসিন অনেক ইম্প্রুভ করেছে কিন্তু একটা জিনিস এখনো হয়নি আর্টিফিশিয়াল ব্লাড প্রডিউস হয়নি সুতরাং ব্লাড ডোনেশন হলো গিয়ে নিজের কাউকে ব্লাড দিলেই হবে এটা কোনো বিকল্প নেই আর্টিফিশিয়াল হার্ট আছে আর্টিফিশিয়াল কিডনি আছে আর্টিফিশিয়াল লিভার আছে কিন্তু আর্টিফিশিয়াল ব্লাড এখনো তৈরি সুতরাং যে আনন্দ এটা অতি আবশ্যকীয় যে ব্লাড যদি আমাকে পেতে হয় আমাকে ব্লাডটা কারোর কাছে নিতে হবে সেই জন্য এই এই আজকের দিনের এই এটা ইম্পর্টেন্স বিশ্ব রক্তদাতা দিবস অর্থাৎ ব্লাড ডোনার্স ডে সেই ব্লাড ডোনার্স ডে আজকে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ডিস্ট্রিক্ট ব্লাড শিলচর দুটি অর্গানাইজেশনের সহযোগিতায় আমরা এখানে লাইফলাইন ফাউন্ডেশন ও লিও ক্লাব শিলচরের সহযোগিতায় আজকে আমাদের এই ব্লাড ব্যাংকে রক্তদান চলছে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে 25 জনেরও বেশি ডোনার রক্তদান করেছেন আর আমরা আশা রাখছি দুইটা অর্গানাইজেশনের মাধ্যমে আজকে 50 জন রক্তদাতা রক্তদান করবেন আমরা জানি যে রক্ত দিলে নিজে সুস্থ থাকা যায় ও সাথে সাথে আরেকজন রোগীকে বা রোগীর জীবনকে বাঁচানো যায় এই মহৎ কাজের জন্য যারা রক্ত দিতে এখানে এসে উপস্থিত হয়েছেন শাখার পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে ও আমার ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির সকলের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা এই দুই অর্গানাইজেশনকে যারা প্রতিনিয়ত সমাজের কাজে ওনারা এগিয়ে আছে একই সঙ্গে করিমগঞ্জ এবং হাইলাকান্দিতেও লাইফলাইন ফাউন্ডেশনের কর্মকর্তারা রক্তদান শিবিরের আয়োজন করেন রাজ্যের করোনা মিটার যখন চড়ছে তখনও ভিন রাজ্য থেকে মানুষের বাড়ি ফেরা অব্যাহত গত সপ্তাহে অভিনেতা সোনু সুদের উদ্যোগে 180 জন শিলচরে ফেরার পর রবিবার আরও 167 যাত্রী শিলচরে আসেন এদের স্পাইসজেটের দুটি বিমানে কলকাতা থেকে যথাক্রমে 78 জন এবং গুয়াহাটি থেকে মোট 89 জন যাত্রী শিলচরে আসেন ওই দুটি বিমান পরে 71 এবং 102 জন যাত্রী নিয়ে গন্তব্যে রওনা দেয় কুমিরগ্রাম বিমানবন্দরে প্রত্যেক যাত্রীর স্ক্রিনিং এবং স্বাস্থ্য পরীক্ষা করা হয় করোনা সংক্রমণে চীনকেও ছাপিয়ে গেল বাংলাদেশ জন হপকিন্স বিশ্ববিদ্যালয় বলছে এখন পর্যন্ত চীনে মোট করোনা আক্রান্তের সংখ্যা 84,228 জন আর বাংলাদেশে মোট আক্রান্ত 84,379 জন আক্রান্তের বিবেচনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান 19তম এবং মৃত্যুর দিক দিয়ে 31তম স্থানে রয়েছে এই দেশ স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক আধিকারিক বিশিষ্ট ভাইরোলজিস্ট ডক্টর এ এস এম আলমগীর বলেন ঈদের পর সংক্রমণ বাড়ার আশঙ্কা তারা আগেই করেছিলেন কারণ সামাজিক দূরত্ব বজায়ের ফরমানকে হেলায় উড়িয়ে ঘরমুখ মানুষের চলাচল রীতিমতো ভয় ধরিয়ে দেয় এটা আসলে খুব একটা সমস্যার মধ্যে আমরা পড়ে যাব এখন 30 তারিখ থেকে মানুষ ফিরতে শুরু করবে ঢাকায় বিশেষ করে গণপরিবহন খুলে দেওয়াতে সামাজিক সংক্রমণের সংখ্যা বেড়ে যেতে পারে এই জন্য আমরা বলছি জুনের 8-10 তারিখ পর্যন্ত হয়তো এইভাবে বাড়তেই থাকবে এবং 15 তারিখ পর্যন্ত বাড়তে পারে যেহেতু ডিজিজের সংক্রমণ একটা এখন আনুপাতিক হারে বাড়ছে এবং এই সংক্রমণটা 14-15 পর্যন্ত বাড়বে এই জন্য বলি আমরা যেহেতু করোনা ভাইরাসের সত্যিকাল 2-14 দিন সো আমরা 30 বা 31 বা 1 তারিখে এই ঝুঁকিতে আবার পড়ছি এবং সেটা আবার হয়তো আরও 14 দিন কন্টিনিউ করবে বাংলাদেশে প্রথম আক্রান্তের ঘটনা ঘটে 8 মার্চ আর প্রথম মৃত্যু 18 মার্চ করোনা রুখতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে 26 তারিখ মাঠে নামে সেনাবাহিনী 26 মার্চ থেকে 31 মে অবধি চলে সাধারণ ছুটি কিন্তু মানুষকে ঘরে রাখা যায়নি হাটবাজার সবকিছুই চলে স্বাভাবিক গতিতে এখনও মাস্ক ছাড়া ঘুরতে দেখা যায় মানুষকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা অনলাইন হেলথ বুলেটিনে বলেন ঢাকা থেকে হৃদি হকের একটি রিপোর্ট আইন শৃঙ্খলা এবং অন্যান্য সেবাদানকারীগণ তাদের সর্বোচ্চ সেবা দিয়ে কাজ করলেও এই সংখ্যা এবং পরিসংখ্যানকে নিম্নমুখী করা যাবে না যদি না আপনারা অর্থাৎ আমরা জনগণ সচেতন না হই স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানি আমি বা আপনি একটি সংখ্যা অন্তর্ভুক্ত হলে এবং পরিসংখ্যানে স্থান পেলে গবেষণার কাজে সহায়তা হবে কিন্তু আমার আপনার পরিবারের আপনজন আত্মীয় স্বজন বন্ধু সহকর্মী
যে কষ্ট এবং দুঃখের মধ্যে পড়বে সেটা বিবেচনা করে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, করোনা মোকাবেলায় সচেতন হন, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, বারবার 20 সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত ধুন, অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না, যেখানে সেখানে কফ থুতু ফেলবেন না, অপরিষ্কার হাত মুখ চোখে নাকে দিবেন না, ধূমপান থেকে বিরত থাকুন। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি করে এমন বিষয়গুলির প্রতি সজাগ থাকুন, স্বাস্থ্যকর খাদ্য পানীয় গ্রহণ করুন, নিজে এবং পরিবারের সকল সদস্যদের সহ করোনা প্রতিরোধে ভূমিকা রাখুন। দক্ষিণ হাইলাকান্দিতে এমজি এনরেগা প্রকল্পের অধীনে 7টি রাস্তার নির্মাণে 2 কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ তুলল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। রবিবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে সংগঠনের হাইলাকান্দি শাখার কর্মকর্তারা এই অভিযোগ করেন। তারা বলেন, 15 জুন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী নবকুমার দলের হাইলাকান্দি সফরে তারা এর প্রতিবাদে সরব হবেন। তারা আরও অভিযোগ করেন, প্রায় 3 মাস আগে তৎকালীন জেলাশাসক কীর্তি জলির গঠন করা তদন্ত দল সরেজমিনে তদন্ত করে রিপোর্ট দাখিলের 3 মাস পেরিয়ে গেলেও এখন অবধি জেলা পরিষদের তরফে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দক্ষিণ হাইলাকান্দির বরণচোলা ডিপির কাটলতলি হইতে বাংলা বসা পর্যন্ত একটি রাস্তা, এই পাহাড়ি রিয়াং উদ্দেশিত এলাকার যে রাস্তা, এই রাস্তার নামে প্রায় 25 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে, কিন্তু বাস্তবে কোনো কাজ হয় নাই। ঠিক একইভাবে দক্ষিণ হাইলাকান্দির ব্লকের প্রায় 60টি রাস্তা নামমাত্র কাজ করে টাকা আত্মসাৎ করা হয়েছে। দক্ষিণ হাইলাকান্দির ব্লকের বিডিও, অ্যাকাউন্টেন্ট, জেই, জিআরএস এবং সাপ্লাইয়ারের নেতৃত্বে একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল। এই সিন্ডিকেটের নেতৃত্বে দক্ষিণ হাইলাকান্দির এমজি এন্ডেগার মেটেরিয়ালসের নামে 2 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। সম্পূর্ণ এই তত্ত্ব, এই ইনকোয়ারির তত্ত্বে সম্পূর্ণ উঠে এসেছে, কিন্তু দুঃখের বিষয় উনি অনেক কষ্ট করে যে তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন, এই তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পরও হাইলাকান্দি জেলা পরিষদের সিএম মহোদয়, দক্ষিণ হাইলাকান্দি ব্লকের বিডিও, অ্যাকাউন্টেন্ট, জেই, জিআরএস এদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেন নাই। আগামী 15 তারিখে হাইলাকান্দিতে পঞ্চায়েত মিনিস্টার নবদলে মহোদয় আসছেন। আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি সিদ্ধান্ত নিয়েছি, দক্ষিণ হাইলাকান্দির এই 2 কোটি টাকার কেলেঙ্কারির যেহেতু তদন্ত রিপোর্টে ধরা পড়েছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রীর উপস্থিতিতে আমরা আন্দোলন করে তুলব। সড়কের গর্তে জলসেচ করে এটির নির্মাণে সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানালেন হাইলাকান্দি জেলার বরবুন্দবাসী। রবিবার সাংবাদিক ডেকে পিএমজেএসওয়াই প্যাকেজে ব্লক বাউন্ডারি থেকে পাইকান বরবন্দ অবধি সড়কটি নির্মাণে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলেন আম জনতা। তারা বলেন, 2019-20 অর্থ বছরে এসওপিডি এফডিআর প্রকল্পের অধীনে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হলেও কাজের কাজ কিছুই হয়নি। এরই প্রতিবাদে তারা এদিন সড়কের গর্তে নেমে জলসেচ করে এটির নির্মাণে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে সরব হন। পাশাপাশি তারা এদিন সড়ক নির্মাণে দুর্নীতির জন্য উপযুক্ত তদন্তেরও দাবি তোলেন। পাঁচ 6 বছর হয়েছে এই রাস্তাটো বেয়া রাস্তা, ভঙ্গা পড়েছে। যাই হোক, ডিপার্টমেন্টের মন্ত্রী মানে হিমন্ত বিশ্ব শর্মা ধন্যবাদ জানাইছো এই রাস্তাটো মানে স্যাংশন দেওয়ার কারণে। তো যেহেতু এই কন্ট্রাক্টার রাস্তা বিলাকর কাম পাইছে, সেই কন্ট্রাক্টগুলো এমন ঠক কন্ট্রাক্টার, এমন ডকাইত, এত মানে পৃথিবীত মানে জগতক তো কোনোদিন দেখা নাই এমন ডকাইত কন্ট্রাক্টার, ইমান বেয়া কাম করেছে, মানে রাস্তাটো আজি পিচ করে পলাইছে, কালি উঠি গেছে। তাই মানে ডিপার্টমেন্টত মানে জানাইছো, ইয়াত এই ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার মহাশয় আইছিলে, তাক মই দেখাইছো, আর গত পরহু এই ডিপার্টমেন্টের যেহেতু চিফ ইঞ্জিনিয়ার পেগু স্যার ইয়াতে আইছিলে, তাক মই দেখাইছো যে ইনকোয়ারি করার জন্য। আর এই পাটান টিলা স্টার্টিং পয়েন্ট যেটা আছে, স্টার্টিং পয়েন্ট পয়েন্ট মাজার বইয়া তিমকা লোকে মোর কাম হব লাগে, এটু মই মানে আহ্বান জানাইছো ডিপার্টমেন্টের। কামর কিমান দিন হইছে কাম করার আগে? 1 মাস হল, 1 মাসের পিস 90% পিস উঠি গেছে। আর মই রাইজর পরা এইটু দাবি মোর যে পাটান টিলা স্টার্টিং পয়েন্ট যেটা কাজ আরম্ভ হয়েছে এটার পরা আর মাজার বইয়া তিমুকা লোকে মানে কাম হব লাগে, কামগুলি এতিয়াও কমপ্লিট হওয়া নাই, মানে কাম চলি আছে।
কোভিড-19 মোকাবিলায় সমগ্র রাজ্য জুড়ে চলা স্যানিটাইজেশন কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার কচুদরমে এক স্যানিটাইজেশন কর্মসূচির আয়োজন করা হয়। জিপি সভাপতি অনুপ কুমার দাস কচুদরম থানায় এই কর্মসূচির সূচনা করেন। উপস্থিত ছিলেন এপি সদস্য এম ইউ মিজানুর রহমান লস্কর, সহ সভাপতি শাহ আলম লস্কর, নাজির হোসেন লস্কর, দিলওয়ার লস্কর, ওসি আবিদুর রহমান সহ আরো অনেকে। এদিন কচুদরম বাজার, মডেল হাসপাতাল সহ জিপির বেশ কিছু এলাকাকে স্যানিটাইজ করা হয়। এদিন সুন্দরী পঞ্চায়েত এলাকাকেও স্যানিটাইজ করা হয়। জিপি সভানেত্রী এন মমতা সিনহার উদ্যোগে এদিন জিপির বাজার এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থানগুলোকে স্যানিটাইজ করা হয়। কর্মসূচি চলাকালীন উপস্থিত ছিলেন চুনিলাল সিনহা, এপি সদস্য জহিরুল ইসলাম বরভুইয়া, প্রাক্তন জিপি সভাপতি মুজিব উদ্দিন লস্কর সহ আরো অনেকে। শিলচর প্রেস ক্লাবের সদস্য অসুস্থ সাংবাদিক পিনাকি দের খোঁজ নিল শিলচর হেল্পিং এইড। রবিবার সংগঠনের পক্ষ থেকে মনতোষ ধর, শঙ্কর দাস, বিপ্লব দাস, পার্থ দে প্রমুখ পিনাকির শিলচর ঘুঙ্গুর ভেটেরিনারি বাজার স্থিত বাড়িতে গিয়ে তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন। সংগঠনের সদস্যরা এদিন সাংবাদিকের দ্রুত আরোগ্য কামনা করে তার হাতে কিছু অর্থ সাহায্য তুলে দেন। বন্ধন আরোহণ থেকে নেওয়া ঋণ মুকুবের দাবি জানালেন বাগেহরের মিতালী সংঘ ও গোবিন্দপুরের তৃপ্তি গ্রুপের সদস্যরা। রবিবার এক যৌথ সাংবাদিক সম্মেলন আয়োজন করে তারা বলেন, লকডাউনের ফলে আর্থিকভাবে তারা বিধ্বস্ত হয়ে পড়েছেন। এই অবস্থায় ঋণের কিস্তি পরিশোধ সম্ভব নয়। তারা রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লকডাউন চলাকালীন 3 মাসের ঋণ মুকুবের আর্জি জানিয়েছেন। পক্কা তাকিয়া কইতেছি, আমরা বন্ধন ব্যাংক হইতে লোন লইছি। লকডাউনের কারণে আমরা বন্ধনের কিস্তি দিতে সম্ভব হবে না। বর্তমানে কোনো ধরনের রুজি নাই, গতিকে সরকারের কাছে আমরা দাবি ও 3 মাসের বন্ধনের কিস্তি মাফ হওয়ার জন্য দাবি জানাই। এই কিস্তি লকডাউনের সময় যে 3-4 মাসের কিস্তি আছে, এই কিস্তিগুলো আমরা দিতে পারি না। আমরা অভাব অনটনে আমরা নিজে খাইতে পারি না, দিতাম হইতে। শিলচরের ভেটেরান ক্রিকেটার ক্লাব ফের শিলচরের হকি খেলোয়াড়দের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল। রবিবার ক্লাবের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট খেলোয়াড়দের হাতে হকি স্টিক, বল, খাদ্য সামগ্রী, স্যানিটাইজার এবং মাস্ক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। মধুশহর সাংস্কৃতিক সমিতির সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডক্টর রাজদীপ ছাড়াও বক্তব্য রাখেন শিলচর ডিএস এর উপসভাপতি ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য, ভেটেরান ক্লাবের সভাপতি বিজেন্দ্র প্রসাদ সিং প্রমুখ। অতিথি বক্তারা ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। লকডাউন পিরিয়ডে খেলাধুলা একদম হয়নি। শিলচর এবং বরাক ভেলির যারা হকির সঙ্গে যারা জড়িত তাদেরকে হকি স্টিক এবং খেলার সামগ্রী এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য ফেস মাস্ক, গ্লাভস এগুলোর একটা ব্যবস্থা করে দিয়েছি। তারা খেলোয়াড়দেরকে সবসময় উৎসাহিত করে। তার ফলে আমরা ডিফারেন্ট গ্রেডে আজকে শিলচর থেকে 5 জনকে স্টেট লেভেলে খেলতে দেখেছি, প্লাস 1 জন সিনিয়র লেভেলে খেলছে। আমরা আশা করি যে হকির মান বাড়ানোর জন্য আমাদের যা যা করণীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, ভেটারান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন তাদের দায়িত্ব পালন করছে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বদরপুরে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার, ময়নাতদন্তে পাঠালো পুলিশ। নো ক্লাস নো এক্সাম, হাইলাকান্দিতে প্রতিবাদ এসএফআই, জিম্মায় নিল পুলিশ। বিশ্ব রক্তদাতা দিবস পালিত, শিলচরের বিভিন্ন সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।